আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইফাতুর জাহান, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সকলকে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় লেসন ফোর, হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ তোমার বা আপনার দেশ কোথায়। এখানে ইউ অর্থ আমরা জানি তুমি বা আপনি, যে কোনো অর্থে আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা সরাসরি এ পার্টে চলে যাব। এ লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশনস বিলো উইথ ইয়োর ক্লাস ফ্রেন্ডস। কথোপকথনগুলো মনোযোগ দিয়ে শোনো এবং তারপর তোমার শ্রেণীর বন্ধুদের সাথে এগুলো অনুশীলন করো। ওয়ান, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার। মামুন এবং তার বন্ধু আকাশ একটি বইমেলায় গিয়েছে। এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, অনেক লোক সেখানে এসেছে, অনেক লোক এসেছে। দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস, তারা সবাই কথা বলছে, হাসছে এবং বই পুস্তক কিনছে। মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামওয়ান, মামুন আকাশকে কোনো একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেয়া। বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, চারপাশের শব্দের কারণে বা চারপাশের কোলাহলের কারণে আকাশ ক্যান নট হেয়ার হিজ নেম, আকাশ তার নাম শুনতে পায়নি। মামুন, আকাশ, আই উড লাইক ইউ টু মিট। আকাশ, আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই অথবা আমি তোমাকে আলাপ করিয়ে দিতে চাই। আকাশ, হ্যালো, মাই নেম ইজ আকাশ। হ্যালো, আমার নাম আকাশ। আই এম সরি, আমি দুঃখিত, আই কুডেন্ট ক্যাচ ইউর নেম, আমি তোমার নাম শুনতে পাইনি। দ্য স্ট্রেঞ্জার, জেমস কলিন্স, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে আনন্দিত হলাম বা ভালো লাগলো। আকাশ, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ করেও ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম, জেমস, তোমার দেশ কোথায়। জেমস, জেমস, আই এম ফ্রম ইংল্যান্ড, আমার দেশ ইংল্যান্ড। এখানে এ ওয়ার্ডে তোমরা দেখতে পাচ্ছ একটা হোম টাস্ক দেওয়া আছে, এটা তোমরা বাসায় করে নেবে। এবার টু, সামটাইমস দ্য সেম কোশ্চেন্স ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে, কখনো কখনো একই ধরনের প্রশ্ন বা একই প্রশ্ন বিভিন্নভাবে জিজ্ঞেস করা হয়ে থাকে বা জিজ্ঞাসা করা হয়ে থাকে। হেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। এখানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন অভিবাসন কর্মকর্তা এবং একজন যাত্রীর মধ্যে কথোপকথন দেয়া আছে। ইমিগ্রেশন অফিসার মানে হচ্ছে অভিবাসন কর্মকর্তা আর প্যাসেঞ্জার মানে যাত্রী। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার, প্রথমে এই সংলাপটি মনোযোগ দিয়ে শোনো এবং তারপর একজন সঙ্গীর সাথে অনুশীলন করো। অফিসার, ইউর নেম স্যার, আপনার নাম জনাব। প্যাসেঞ্জার, রবার্ট স্মিথ। অফিসার, হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, আপনার দেশ কোথায় মিস্টার স্মিথ। প্যাসেঞ্জার, অস্ট্রেলিয়া। অফিসার, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এবং আপনি কোথা থেকে এসেছেন এখন। প্যাসেঞ্জার, আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে এসেছি। অফিসার, ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, জনাব বাংলাদেশে স্বাগত জানাচ্ছি বা বাংলাদেশে স্বাগতম। হ্যাভ এ নাইস স্টে, শুভ সফরকাল অথবা আপনার সফরকাল শুভ হোক। প্যাসেঞ্জার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার আমরা এটুতে চলে যাচ্ছি। ইন দ্য অ্যাবাভ কনভারসেশন দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম, অ্যান্ড অ্যাগেইন হি আস্কস দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, ওয়াই, অর্থাৎ এই দুইটা প্রশ্নের মধ্যে পার্থক্যটা কী বা কেন একবার এভাবে প্রশ্ন করে আবার দ্বিতীয়বার এভাবে প্রশ্ন করা হলো। ঠিক আছে, তাহলে আমরা থ্রিতে চলে যাচ্ছি, এটা তোমাদের হোম টাস্ক থাকবে। ইট ইজ দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষার পরে এটা নতুন
প্রথম দিনের নতুন ক্লাস। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট। জয়ের পাশে বসা বালকটি একজন নতুন ছাত্র। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো। সংলাপটি মনোযোগ দিয়ে শোনো এবং তারপর অনুশীলন করো। নিচের সংলাপটি মনোযোগ দিয়ে শোনো এবং তারপর অনুশীলন করো। জয়, হ্যালো, আই এম জয়। হ্যালো, আমি জয়। আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন। আমি এই শ্রেণীর ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট, হাই, মাই নেম ইজ সাজেদ। হাই, আমার নাম সাজেদ। জয়, হোয়ার আর ইউ ফ্রম সাজেদ? তোমার বাড়ি কোথায় সাজেদ? সাজেদ, আই এম ফ্রম সিলেট। আমার বাড়ি সিলেট। মাই ফাদার গট ট্রান্সফার্ড হেয়ার। আমার বাবা এখানে স্থান পরিবর্তন বা বদলি হয়ে এসেছে। দ্যাটস ওয়াই আই এম হেয়ার ইন খুলনা। এই কারণে আমি এখানে খুলনায়। জয়, ওয়েল, আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল। বেশ, আমি নিশ্চিত যে তুমি খুলনা এবং তোমার নতুন স্কুল উপভোগ করবে বা তোমার ভালো লাগবে। সাজেদ, আই নো আই উইল। আমি জানি আমার ভালো লাগবে। উইল ইউ বি মাই ফ্রেন্ড? তুমি কি আমার বন্ধু হবে? জয়, আই এম অলরেডি ইয়োর ফ্রেন্ড। আমি তোমার বন্ধু হয়েই গেছি। দেখতে পাচ্ছ A3-তে তোমাদের জন্য হোম টাস্ক দেওয়া আছে। এই হোম টাস্কটা তোমরা বাসায় করে নেবে। এবার আমরা 4-এ চলে যাচ্ছি। মামুন অ্যাট আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা। মামুন এবং আকাশ মামুনের চাচাতো বোন রুমা সম্পর্কে কথা বলছে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স। সংলাপটি মনোযোগ দিয়ে শোনো এবং যুগ্মভাবে অনুশীলন করো। আকাশ, হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন? মামুন, তোমার চাচাতো বোন কী করেন? মামুন, শি ইজ অ্যান আর্কিটেক্ট। তিনি একজন স্থপতি। শি মোস্টলি ডিজাইন্স অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস। তিনি বেশিরভাগ সময় অফিস এবং বিপণী কেন্দ্র বা বিপণী বিতানগুলো নকশা তৈরি করে থাকেন। আকাশ, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট? তিনি এখন কী করছেন? মামুন, ওয়েল, অ্যাট দিস মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট। এই মুহূর্তে তিনি ভিন্ন কিছু নকশা তৈরি করছেন। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্কার্টস অফ ঢাকা। তিনি ঢাকার প্রান্তসীমায় একটি স্কুল ভবনের নকশা তৈরি করছেন। 5, মেরি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম। মেরি এবং তার মা শোবার ঘরে বসে আছে। মেরিস মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি অ্যান্ড মেরি ইজ রিডিং এ স্টোরি বুক। মেরির মা রাবেয়া বেগম টিভি দেখছেন এবং মেরি একটি গল্পের বই পড়ছে। দেয়ার নেইবার্স লিটল বয় ইজ ক্রাইং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। তাদের প্রতিবেশীর ছোট্ট ছেলেটা খুব জোরে চিৎকার করে কাঁদছে। রাবেয়া, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি একেবারেই বুঝি না। দ্যাট বয় ইজ ক্রিমিং সো মাচ। ওই ছেলেটা এত চিৎকার চেঁচামেচি করে বা এত কাঁদে। হোয়াটস ইজ মাদার ডুইং? তার মা কী করছে? মারি, আই ডোন্ট থিঙ্ক শি ইজ অ্যাট হোম। আমি মনে করি তিনি বাড়িতে নেই। মেবি শি ইজ ইস্যুইং আউট বুকস টু সামওয়ান অ্যাট দ্য মোমেন্ট। হতে পারে যে তিনি এই মুহূর্তে কারো কাছে বই বিলি করছেন। রাবেয়া, হোয়াই, হোয়াট ডাজ শি ডু? কেন, তিনি কী করেন? মেরি, শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি। তিনি টাউন হল গ্রন্থাগারে স্বল্প সময়ে কাজ করেন অথবা টাউন হল গ্রন্থাগারে খণ্ডকালীন কাজ করেন। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।